बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम सबाई केमन आछेन आलहामदुलिल्लाह आमि अनेक भालो आछि आपनादेर सबारई दोया आशा करछि आपनारा सबाई अनेक भालो आछेन आल्लाहर अशेष रहमते। तो चले आसि आपनादेर माझे नतुन आरेकटा भिडियो निये। भिडियो टाइटल देखे बुझते पारछेन आमि आपनादेर जन्य आजके कि भिडियो निये चले आसछि। भिडियोटा आमि आर बेशि बड़ो करि नाई, मात्र 3 मिनिट आमि अल्प किछु समय निये आपनादेर माझे भिडियोटा निये आसछि। তো দেখুন আমি এখানে একটা আজকের ইফতারিতে কী কী থাকছে আর কি। আজকের ইফতারিতে আমি একটা ডেজার্ট বানিয়ে নিলাম। তো ডেজার্টটা আমি আপনাদের সাথে শেয়ার করি নাই, কারণ হচ্ছে মোবাইল ছিল না আমার কাছে ওই মুহূর্তে, এজন্য ডেজার্টটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। আপনারা যদি বলেন ইনশাল্লাহ আমি পরবর্তীতে আপনাদের সাথে ডেজার্ট শেয়ার করার চেষ্টা করব। তো এখানে ডেজার্টটা ঘোরানো হচ্ছে যে এজন্য ডেজার্টটা যে প্লেটের মধ্যে ঢেলে নেওয়ার জন্য একটা ফুটতেছে না, এই জন্য এরকম করতেছে কারিগরি। আসলে ডেজার্টটা আমি যে মাটির বাসনে দিয়েছিলাম ওটা মাঝখান বরাবর যে মানে একটু খাদ মানে একটু ইয়ার কি, তো ওই কারণে সব ফল সাবু এবং মানে সব ধরনের ফল ওই ইয়ের মধ্যে পড়ে গেছে আর চারোদিকে ছড়ায় না। আমি যদি গোল আকারে কিছু মধ্যে দিতাম তাহলে এটা ঠিকমতো সবগুলাই মানে পুরোটাই ফলটা হতো। তো আমি তখন পাই নাই, কারণ এদিক দিয়ে আমার মেয়ে কান্না করতেছে, এদিক দিয়ে এগুলো ঠান্ডা হয়ে যেতেছে, এজন্য এটা সেট হওয়ার জন্য আমি তাড়াতাড়ি মাটির বাসনে সেট করে নিয়েছি। তো আর কি এটা খেতে অনেক মজা, অসাধারণ। আর যারা গর্ভবতী মা এবং বোনেরা আছেন তারা এটা বেশি বেশি করে খাবেন। পুটিং জাতীয় খাবার এবং ডেজার্ট ফলফুলের এগুলো খা মানে এগুলো খেলে তাদের জন্য ভালো হবে এবং বাচ্চার জন্য ভালো হবে। তো আর কি এখানে এই ডেজার্টটার সাথে ছিল আপনার আনার সাবুদানা এবং কালো আঙ্কুর আপেল। তো এগুলো মিলে আমি আজকের ডেজার্টটা তৈরি করে নিলাম। আপনাদের কাছে কেমন লাগছে আশা করছি অনেক ভালো লাগছে। আপনারা যদি কমেন্ট করে জানান তাহলে অবশ্যই আমি আপনাদের সাথে ডেজার্টটা তৈরি করব, আমি কীভাবে ডেজার্টটা বানিয়ে নিয়েছি ইনশাল্লাহ। এই যে দেখুন ডেজার্টটা অনেক সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে অসাধারণ, মুখে দিলে একবারে নেই। এই যে দেখুন সব ফলফুলতে আর কি আজকের ইফতারিতে এগুলো আর কি। তো আর বেশি কথা বাড়াবো না, আবারও একটা কথা বলতেছে আমি ইউটিউবে একদমই নতুন, আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে আমার সদস্য চ্যানেলের সদস্য হয়ে যাবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেন নাই তাদের কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হয়ে যান এবং একটা লাইক করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে। তো আর বেশি করে কি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন ভালো থাকি সবসময় এবং আপনারাও সবসময় ভালো থাকবেন, এই দোয়াই রইল। আর আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।